হ্যালো ফ্রেন্ডস ভিন্ন খবর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আমি আমার এই চ্যানেলে পুরুষ এবং মহিলাদের ব্যক্তিগত নানা সমস্যা নিয়ে একেবারে খোলামেলা আলোচনা করি এবং একই সাথে আপনাদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি তেমনিভাবে এক ভাই আমার কাছে জানতে চেয়েছে আপু আমার স্ত্রী অনেক মোটা একই সাথে তার শরীরে উত্তেজনাও অনেক কম কীভাবে আমি আমার স্ত্রীকে খুব দ্রুত উত্তেজিত করে তুলব বিষয়টি একটু বিস্তারিত বলবেন দর্শক আপনার প্রশ্ন উত্তরে বলবো আমাদের দেশে অধিকাংশ মেয়েরা বিয়ের আগে যেমনই থাকুক না কেন বিয়ের পরে দেখা যায় যে তারা ধীরে ধীরে কিছুটা মোটা হয়ে যায় আর এই অত্যাধিক ওজন বা মেদযুক্ত শরীর কিন্তু পরবর্তীতে তার বিবাহিত জীবন বা জীবনে বেশ কিছু সমস্যা সৃষ্টি করে যেখানে একটা চিকন মেয়ে খুব অল্প সময় উত্তেজিত হয়ে যায় সেখানে একটা মোটা মেয়ে কিন্তু উত্তেজনা অনুভব করতে বেশ অনেকটাই সময় লাগে চিকুন মেয়েদের শরীরে উত্তেজিত জায়গাগুলো যেমন তাদের দুই বুক তাদের গলা ঘাড় কানের লতি পেট দুই রান এই জায়গাগুলো হয় খুবই সংবেদনশীল যার ফলে দেখা যায় কোনো চিকন মেয়েকে আদর করলে তারা খুব অল্প সময়ে উত্তেজিত হয়ে ওঠে অন্যদিকে মোটা মেয়েদের শরীরে অত্যাধিক চর্বি থাকার কারণে তাদের শরীরের এই সংবেদনশীলতা অনেক বেশি কমে জমে যায় দেখা যায় তাদের ঘাড় তলপেট দুই রান এ সকল জায়গায় অতিরিক্ত চর্বি থাকার কারণে এই জায়গার যে সংবেদনশীলতা এটা কমে যায় যার ফলে তারা খুব দ্রুত উত্তেজিত হতে পারে না এজন্য জন্য আপনার স্ত্রী যদি খুব বেশি মোটা হয় তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে ঘনিষ্ঠ মুহূর্তে স্ত্রীকে অনেক বেশি বেশি আদর করতে হবে একটা মোটা মেয়ের বুকে আদর করার সময় স্বামীদেরকে একটু নিষ্ঠুর আচরণই করতে হবে যেখানে একটা চিকন মেয়ের বুকে আদর করার সময় হালকা চুমু খেলে বা মুখ দ্বারা স্পর্শ করলে চিকন মেয়েটি উত্তেজিত হয়ে যায় সেখানে একজন মোটা মেয়ের বুকে আদর করার সময় স্বামীকে অবশ্যই একটু জোরে চাপ দিতে হবে অনেক সময় মুখ দ্বারা চুষে দিতে হবে কিংবা হালকা কামড়ও দিতে হবে মহিলাদের বুকে যে মহিলাদের বুকে যে বোটা বা স্তনের যে নিপেল রয়েছে এটা হচ্ছে মহিলাদের শরীরের সব থেকে সংবেদনশীল জায়গা তাই আপনার স্ত্রীর শরীরে এই জায়গায় আপনি যদি আপনার দাঁত দ্বারা হালকা কামড় দেন দেন কিংবা চুষে তাহলে আপনার স্ত্রী যতই মোটা হোক না কেন সে কিন্তু অনেক ভালোই উত্তেজনা ঠোঁট দ্বারা আদর করার পাশাপাশি অন্য বুকে কিন্তু আপনার হাত দিয়ে চাপ দেওয়ার কথা ভুলবেন না আর চাপ দেওয়ার সময় একটু জোরেই চাপ দেবেন স্ত্রীকে উত্তেজিত করার জন্য তাদের বুকে মুখ এবং হাত দ্বারা চুষে দেওয়া কিংবা হাত দ্বারা চাপ দেওয়ার বিষয়টাকে মহিলারা যেমন উপভোগ করে একই সাথে পুরুষরাও কিন্তু এটাকে অনেক বেশি উপভোগ করে মোটা স্ত্রীকে উত্তেজিত করার জন্য আপনি যখন তার পেটে আদর করবেন তখন কিন্তু একই সাথে আপনার ঠোঁট দ্বারা এবং দাঁত দ্বারা হালকা করে কামড় দিতে পারেন আবার যখন আপনি তার রানে আদর করবেন তখনও কিন্তু আপনার ঠোঁট দ্বারা আদর করার পাশাপাশি আপনার জিভ দ্বারা হালকা স্পর্শ করতে পারেন এবং দাঁত দ্বারা ছোট ছোট করে কামড়ও দিতে পারেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন আপনি আপনার স্ত্রীর সমস্ত শরীরে আদর করতে থাকবেন তখন আপনার হাতের একটি আঙ্গুল দ্বারা আপনার স্ত্রীর গোপনাঙ্গের ওপরে যে ক্লাইটোরিস রয়েছে এই ক্লাইটোরিসে হালকা নাড়াচাড়া করতে থাকবেন তাহলে দেখবেন খুব অল্প সময়ে আপনার স্ত্রী উত্তেজিত হয়ে গেছে এবং তার অঙ্গে পিচ্ছিল রস এসে ভিজে গেছে যে সকল মেয়েরা একটু বেশি মোটা তাদেরকে উত্তেজিত করতে একটু বেশি সময় লাগলেও একজন চিকন মেয়ের সাথে ঘনিষ্ঠ হওয়ার থেকে একজন মোটা মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে পুরুষরা কিন্তু অনেক বেশি আনন্দ পায় এর কারণ মোটা মেয়েদের ফিগারটা এমন যে তার যে কোনো জায়গায় হাত দ্বারা স্পর্শ করতে বা আদর করতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে চিকুন মেয়েদের তুলনায় মোটা মেয়েদের বুক থাকে অনেক যার কারণে মোটা মেয়েদের বুকে হাত দিতে বা আদর করতে পুরুষরা অনেক বেশি আনন্দ পায় আবার মোটা মেয়েদের বুকের উপর শুয়েও পুরুষরা ঘনিষ্ঠ হতে অনেক পছন্দ করে মোটা মেয়েদের সাথে ঘনিষ্ঠ হওয়ার কিন্তু আরেকটি বিশেষ সুবিধা আছে আর তা হচ্ছে মোটা মেয়েদের উত্তেজিত করতে অনেক বেশি সময় লাগলেও তাদের তৃপ্তিও কিন্তু অনেক দ্রুত হয়ে যায় এতক্ষণ মোটামে বলতে আমি যেটা বুঝিয়েছি তা হচ্ছে স্বাভাবিকের তুলনায় একটু বেশি স্বাস্থ্যের অধিকারী মেয়ে কিন্তু আপনার স্ত্রীর স্বাস্থ্য যদি খুব বেশি হয় কিংবা সে যদি অত্যাধিক স্বাস্থ্যের অধিকারী হয় সেক্ষেত্রে কিন্তু পুরুষকে একটু বেশি ঝামেলার সম্মুখীন হতে হয় তাই বিয়ের পরে যে কোনো মেয়ের স্বাস্থ্যই সামান্য কিছুটা বাড়বে এটা খুবই স্বাভাবিক তবে আপনার স্বাস্থ্য যেন অত্যাধিক বেড়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ